নজর রাখবো পরবর্তী সংবাদে। হেসেলে বহুদিন ঠাঁই হয়েছে ননস্টিক এবং রান্নার বাসনপত্রের। এবার বলা যায় অল্প তেলে রান্না করা এবং সহজে পরিষ্কার করার বিষয়ে কিন্তু অনেকটাই সুবিধাজনক, অনেকটাই জনপ্রিয় ননস্টিক। কিন্তু জানেন কি, তার মধ্যেই বিপদ রয়েছে। এবার এই নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় গবেষণা সংস্থা। এবার বলা হচ্ছে যে এই ননস্টিকেই এক প্রকার বিপদের হাতছানি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্তন সরাসরি নিউজ রুম থেকে। অঙ্কিতা, এই যে ননস্টিক আমরা দেখতাম যে প্রত্যেকের হেসিলে কিন্তু এই ননস্টিক কুকার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, তারই মধ্যে এবার ননস্টিক নিয়ে সতর্ক করা হচ্ছে কেন্দ্রীয় গবেষণা সংস্থার পক্ষ থেকে, কেন কি রয়েছে? একদমই দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি বা বিভিন্ন রান্নার ঘরে কিন্তু ননস্টিকের বাসনপত্র ব্যবহার করা হয়। তার মূল কারণ হচ্ছে কম তেলে ভাজা এবং পরিষ্কার করা, সে সমস্ত বিষয়গুলির জন্য এবং মডার্ন রান্নাঘর তৈরি করার জন্য অনেকেই ননস্টিকের জিনিসপত্র ব্যবহার করে। কিন্তু এবার ননস্টিকের জিনিসপত্র ব্যবহার করা যে কতটা বিপদজনক সে বিষয় নিয়েই কিন্তু আমাদের মূলত আলোচনা। ইতিমধ্যেই কেন্দ্রীয় একটি গবেষণা সংস্থা, তারা কিন্তু সেই বিষয়টি একেবারে স্পষ্টভাবে তুলে ধরেছে এবং ননস্টিকের জিনিসপত্র বাসনপত্র ব্যবহার যে কতটা বিপজ্জনক তার জন্য কিন্তু এই মুহূর্তে সমস্তটা বিষয় বিস্তারিতভাবে তারা জানিয়েছে। একেবারে নিরাপদ নয়, সতর্ক জারি করা হয়েছে সেই সংস্থা থেকে। কেন্দ্রীয় যে গবেষণা সংস্থার কথা আমি এই মুহূর্তে বলছি তা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। তাদের যে এক্সপার্ট কমিটি, সেই কমিটির সদস্যরা এই পুরো বিষয়টা নিয়ে তারা গবেষণা করে এবং গবেষণার পর কিন্তু রীতিমতো উঠে আসে 17 দফা ডায়েট গাইডলাইন। আর সেই ডায়েট গাইডলাইনের মধ্যেই ননস্টিকের যে কুকার তা হচ্ছে সব থেকে বড় বিপদজনক শরীরের পক্ষে, দেহের পক্ষে। এবার কি সে বিপদ, কিভাবে সেই বিপদ ঘনাবে? দেখো, ননস্টিকের কুকার থেকে শুরু করে ননস্টিকের বিভিন্ন জিনিসপত্র বেশি দিন ব্যবহার করা যায় না, তাতে যদি কোনো প্রকারের স্ক্র্যাচ আসে সেটা আরো বড় বিপদ ধারণ করতে পারে, বড় বিপদ আকার ধারণ করতে পারে। সব থেকে বেশি যে রোগের কথা যদি আমি বলি, যে ননস্টিকের বাসনপত্রে রান্না করার পর কি কি রোগ হতে পারে দেহে প্রবেশের পর, প্রথমে আছে শ্বাসনালী সমস্যা, তারপর আছে থাইরয়েডের সমস্যা, তারপর আছে মারণব্যাধি ক্যান্সার। এই ক্ষতিকারক সব থেকে বেশি কুকার যে কথা আমি তোমাকে প্রথমে তুলে ধরেছি, মূলত বলা হচ্ছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন কুকারে কোনো কিছু সিদ্ধ হয় বা রান্না করা হয় তখন সেখান থেকে একটি বিষাক্ত এসিড বেরিয়ে আসে। তার সাথে অন্যান্য যে বাসনপত্রগুলি থাকে সেখানে অতিরিক্ত আঁচে রান্না করার পর তার থেকে একটি এসিড এবং যে ধোঁয়া বেরিয়ে আসে, সে ধোঁয়া যে রান্না করে রাঁধুনি তার নাকে প্রবেশ করা মাত্রই কিন্তু বিভিন্ন বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায় দেহের ভেতরে। তাই কুকার হোক বা ননস্টিকের যে কোনো জিনিস হোক না কেন, সেই বিষয়গুলির পক্ষে কিন্তু এবার বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে। এবার আসছি যে তবে কি ননস্টিকের বাসনপত্র ব্যবহার করা যাবে না। অঙ্কিতা, মূলত সেই ক্ষেত্রে সতর্ক বার্তাগুলি কি কি থাকছে সেটাই আমি তোমার কাছে তুলে ধরছিলাম। যেহেতু ননস্টিকের জিনিসপত্র ব্যবহার করা যাবে না বা সতর্ক রয়েছে, তাহলে কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়টা জানতে হবে। প্রথমেই একেবারে হাই বা যে একেবারে যে উঁচু বলিয়ামে বা একেবারে উনুনটাকে একেবারে তীব্র বা অতিরিক্ত সেলসিয়াসে রাখা, তাপমাত্রাটাকে একেবারে বেশি বাড়িয়ে দেওয়া, সেটা কোনোভাবেই চলবে না। একেবারে মাঝারি আছে বা অল্প আছে ননস্টিকের যিনি বাসনপত্রে রান্না করতে হবে, তবেই সেটা অনেকটাই নিরাপদ থাকবে। আরো একটা বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ননস্টিকের যে বাসনপত্র থাকে তা অনেক বছর যায় এবং অনেক বছর পর সেখানে স্ক্র্যাচ চলে আসে, আর সেই স্ক্র্যাচ থেকে অ্যাসিড গুলো আরো বেশি নির্গত হতে থাকে। তাই খুব বেশি ব্যবহার করা যাবে না, স্ক্র্যাচ হলে সেটাকে ফেলে দিতে হবে এবং উচ্চ উনুনে সেটাকে কোনোভাবেই রান্না করা যাবে না, একেবারে কম বা অল্প আঁচে রান্না করতে হবে, তবেই কিন্তু বিপদটা অনেকটাই কম। দেখো আগে বিভিন্ন আগে দেখা যেত যে স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা হতো, তাই বিশেষজ্ঞরা বলছেন যে এখনো স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রেই রান্না করা প্রয়োজন, তাহলে এই ধরনের রোগ বা এই ধরনের বিষক্রিয়া সৃষ্টি হবে না দেহে। কারণ ক্যান্সার আমরা বিশেষ করে দেখতে পাই কি, নেশা বা বিভিন্ন জিনিসপত্র সেবনের ফলে ক্যান্সার হয়,
কিন্তু না, আজ দেখা গেছে যে এই ক্যান্সারের এই বিভিন্ন নেশা ছাড়াও এই যে ননস্টিক এর বিভিন্ন বাসনপত্র ছাড়া আরো একাধিক বিষয় রয়েছে। তাই এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, বিশেষ করে স্টিল, সিলভার, কপার সেই সমস্ত জিনিসপত্রে রান্না করার জন্যই কিন্তু এই মুহূর্তে বিশেষ করে বিভিন্ন চিকিৎসকরা তারা বার্তা দিচ্ছে। শতাব্দী, একেবারেই অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় কিন্তু আমাদের প্রতিনিধি তুলে ধরলো সমস্তটা, এবং এক্ষেত্রে অবশ্যই এই ননস্টিক বা জনপ্রিয় এই ননস্টিক কুকার কিন্তু অত্যন্ত এক প্রকার বিপদের হাতছানি, কেননা দীর্ঘদিন কোনো জিনিসই ব্যবহার করা অত্যন্ত বিপদ প্রত্যেকের জন্য। তাই অবশ্যই আমাদের প্রতিবেদন শুনুন এবং যে সতর্কবার্তাগুলি তুলে ধরা হয়েছে প্রত্যেকটি সতর্কবার্তা নিয়ে মেনে চলুন, তাহলেই কিন্তু জীবনের ঝুঁকি কিছুটা হলেও কমবে। সংবাদ আপাতত এই পর্যন্ত, এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।